নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই দীপাবলিতে রাহু ও কেতুর যৌথ খেলায় লটারি ও গুপ্তধন পেতে চলেছে এই সাত রাশি। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে আমি কিছু এমন কথা বলবো যে কথাগুলো পূর্বে কখনোই শোনেননি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই দীপাবলিতে রাহু ও কেতুর যৌথ খেলাতে গুপ্তধন ও লটারি পেতে চলেছে সাত অতীব সৌভাগ্যশালী রাশি। কোন সেই সাত অতীব সৌভাগ্যশালী রাশি আমি অবশ্যই বলবো, তার আগে কয়েকটি ইম্পর্টেন্স কথা আপনারা শুনে নিন। কারণ ভিডিওর শেষে যদি আমি ইম্পর্টেন্স কথাগুলো বলি তখন আপনারা কিন্তু শুনবেন না, কারণ আপনারা নিজেদের রাশি শুনেই ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাবেন। তাই আগে আপনারা সেই ইম্পর্টেন্স কথাগুলো শুনে নিন। লটারি এবং গুপ্তধন এই দুটিই কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার ভাগ্যে যদি লটারি লাগার সম্ভাবনা থাকে তাহলে লটারি লাগবে, আপনার ভাগ্যে যদি গুপ্তধন পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে গুপ্তধন লাগবে, আর যদি না থাকে তাহলে লাগবে না। তাহলে আপনাদেরকে কী করতে হবে? আপনাদেরকে ফার্স্ট অফ অল আপনার যে ফ্যামিলি মেম্বাররা রয়েছেন প্রত্যেকের জন্মছক দেখে নিন যে কার জন্মছকে লটারি বা গুপ্তধন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাকে দিয়ে লটারি কাটান। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ধরুন আপনার জন্মছকে লটারি লাগার সম্ভাবনা নেই কিন্তু আপনার সন্তান বা আপনার ওয়াইফের রয়েছে, তাহলে আপনি লটারিটি আপনার ওয়াইফকে দিয়ে কাটান, কখনোই আপনি কাটবেন না। এছাড়াও গুপ্তধন পাওয়ারও সম্ভাবনা রয়েছে দেখা গেল আপনার সন্তানের, সেক্ষেত্রেও আপনার সন্তানই কিন্তু গুপ্তধনটা পাবে, কিন্তু বেনিফিটেড কিন্তু আপনিই হবেন, বেনিফিটেড আপনিই হবেন, কিন্তু যাকে দিয়ে যে কাজটি হবে তাকে দিয়ে ঠিক সেই কাজটি করান আর হয়ে যান কোটিপতি। তার জন্য আপনাদেরকে নিজস্ব জন্মছককে বিচার করানোর প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনার জন্মছকে লটারি লাগা এবং গুপ্তধন পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না। কারণ দুটি আলাদা আলাদা গ্রহ রয়েছে, যে দুটি গ্রহ এই লটারি এবং গুপ্তধন নির্দেশ করে থাকে। তাই নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারকে বা আপনাকে যাকে ভালো লাগে তাকে দেখিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে লটারি লাগার বা গুপ্তধন পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা, আপনারা এই নাম্বারে ফোন না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ ফোন রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই গুপ্তধন এবং লটারি কোন দুটি গ্রহ দেখায়। গুপ্তধন দেখায় কেতু গ্রহ, আমি এর প্রিভিয়াস ভিডিওতেও বলেছি গুপ্তধন দেখায় কেতু গ্রহ এবং লটারি দেখায় রাহু গ্রহ। অর্থাৎ আপনার জন্মছকে কেতু যদি শুভ পজিশনে থাকে তাহলে কিন্তু আপনি গুপ্তধন পাবেন, কিন্তু উল্টো দিকে যদি আপনার জন্মছকে রাহু গ্রহ ভালো থাকে তাহলে কিন্তু আপনি লটারি বা সাট্টা বা শেয়ার মার্কেটে প্রফিট করতে পারবেন এবং বিশাল পরিমাণে সে অঙ্ক আপনারা প্রফিট করতে পারবেন। তাই আপনার জন্মছকটি অবশ্যই একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। এ গেল গুপ্তধন এবং লটারি পাওয়ার কোন গ্রহ দুটি দেখায়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা এই দীপাবলি এবং কালী পুজোয় লটারি কেটে হতে চলেছে কোটিপতি, এছাড়াও গুপ্তধন পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই কালী পুজোয় এবং দীপাবলিতে লটারি বা গুপ্তধন কিন্তু পেতে চলেছেন, যার ফলে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আচমকা আপনাদের জীবনে ধনের আগমন ঘটবে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা গুপ্তধন এবং লটারি
দুটি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থের ভাণ্ডার সুপ্রসন্ন হতে চলেছে। তাই এই দীপাবলিতে এবং কালী পুজোয় আপনারা লটারি কাটুন, দীপাবলি বাম্পার বা কালী পুজো বাম্পার লটারি, আর হয়ে যান কোটিপতি। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই দীপাবলি ও কালী পুজোয় লটারি পাওয়ার এবং গুপ্তধন পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তাই আপনাদেরকে বলবো আপনারাও লটারি কাটুন এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন, এছাড়াও আপনারাও গুপ্তধন পেতে চলেছেন। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে এবং গুপ্তধন থেকে টাকা পেতে চলেছেন। অর্থাৎ এই দীপাবলিতে আপনারা দীপাবলি বাম্পার লটারি কাটুন এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন, সেখান থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে টাকা প্রফিট করতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই দীপাবলি এবং কালী পুজোয় লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন এবং লটারি দুটি কিন্তু লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই দীপাবলি এবং কালী পুজোয় লটারি এবং গুপ্তধন থেকে অর্থ পেতে চলেছেন। তাই আপনাদেরকে বলবো আপনারাও লটারি কাটুন এবং গুপ্তধনের জন্য ওয়েট করুন। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই লটারি এবং গুপ্তধন থেকে এই দীপাবলিতে হতে চলেছেন কোটিপতি। তাই আপনাদেরকে বলবো আপনারাও লটারি কাটুন এবং হয়ে যান কোটিপতি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।